শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোঁকাবাজি ভাওতাবাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। এরপরেও যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয়, হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত নবীজিকে কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদের আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী হেফাজতের মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত নবীপ্রেমিক বিক্ষুব্ধ তাওহীদি জনতা, আমাদের মহাসচিব সাহেব, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মূল বক্তব্য দিয়েছেন। স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি। রামগিরি মহারাজ, নিতেশ নারায়ণ সহ যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে এবং তাদের সমর্থন জুগিয়েছে, তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে, আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে। ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে, এরপরেও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে, তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাব। আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হলো, আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিকারী কিছু মুর্তাদের আবির্ভাব ঘটে। আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি। আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই। আমাদের অব্যাহত দাবি, আল্লামা আহমদ শফির দাবি, আল্লামা জুনায়েদ বাবু নগরের দাবি, আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরের দাবি হলো নবীজির বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন, মৃত্যুদণ্ডের বিধান চাই। স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু ইসলামের বিরুদ্ধে, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব। সতর্কর পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্তর। কাজেই শিক্ষা প্রণয়ন, শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোঁকাবাজি ভাওতাবাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। এরপরেও যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয়, হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে যাবে, আপনারা সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ করবেন। আমাদের মিছিল পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, ইনশাআল্লাহ আমরা আশা করছি তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং সর্বশেষ তার দোয়ার মাধ্যমে আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করব। সকলকে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।